আমাদের প্রতিষ্ঠানকে নিয়ে এখন করছেন আমাদের গণেশ্বরাও মহাশয়। এখন এখনকার এই অনুষ্ঠানে অনেকে আসতে চায় না, তা আমরা শুধু একটা জড়িয়ে পড়েছি এই সংগঠনকে নিয়ে, তার জন্য আমাদের আসতে বাধ্য। তাই সংগঠনের নিয়েই আমি এখন আমি নিজে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান আদিবাসী সংগঠনে আমরা সবাই আছি, হিন্দু মুসলমান আদিবাসী সংগঠনে আমরা সবাই আছি। এই সংগঠনে নেই কখনো ভয়, সঙ্গে আছে স্বর্ণময়। এই সংগঠনে নেই কখনো ভয়, সঙ্গে আছে স্বর্ণময়। কবি কৃষ্ণ কিশোর মন্ডল, কবি কৃষ্ণ কিশোর মন্ডল, হবে না কোনো মন্ডল, কবি কৃষ্ণ কিশোর মন্ডল, হবে না কোনো মন্ডল। তাই তো আমরা ভালোবাসি ভীষণ ভীষণ, তাই তো আমরা ভালোবাসি ভীষণ ভীষণ, তাই তো আমরা ভালোবাসি ভীষণ ভীষণ। আমাদের বিরোধী সরণ সমিতিকে নিয়ে, অধীর স্যারকে নিয়ে, আমাদের শশাঙ্ক স্যারকে নিয়ে, সানু খামারুকে নিয়ে, আমাদের সবাইকে জুড়ে নিয়ে এত সুন্দর একটি সঙ্গীত আমাদের আমাদের গণেশরাও তৈরি করে শুনিয়ে দিলেন। এই সঙ্গীতটাকে যদি মিউজিক দেওয়া হয় বলুন কারা শুনবে না কারা দেখবে না? আমরা এই ধরনের আকর্ষণীয় অনেক নৃত্য অনেক সঙ্গীত আমরা তৈরি করব এবং সেইগুলো আমরা আস্তে আস্তে তুলে ধরব। স্যার শুধু দেখে যাচ্ছেন, আমাদের ডাক্তার আদিলাল মুখার্জিকে দেখাতে পারেনি, আমরা কবি সুভাষ মুখোপাধ্যায়কে দেখাতে পারিনি, আমরা জেনেসিসি ভাঙল বলে কবি লেখক সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়কে দেখাতে পারিনি, আমরা মুকুল সর্বাধিকারীকে দেখাতে পারিনি, বাংলা তথা ভারতবর্ষ এবং এশিয়া মুল্লুকে ফুটবলের জনক স্যার নগেন্দ্র প্রসাদ চৌধুরী, যিনি তার পরিবারটা পুরো মানে এই ভারতবর্ষের জন্য দিয়ে গেলেন, যার সার্ধ শতবর্ষ চলছে, যাকে ভারতবর্ষের ফুটবলের জনক বলা হয়, যাকে ভারতবর্ষের ফুটবলের জনক বলা হয়, দুর্ভাগ্যের বিষয় আজকে কলকাতার বুকে বড় বড় ফুটবল খেলা হয় কিন্তু স্যার নগেন্দ্র প্রসাদ চৌধুরীর কথা কায় কে মনে আনে? ভারতবাসী তো জুতো জামা প্যান্ট জানতো না, খালি পায়ে চলাচল করতো, সে খালি পায়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে স্যার নগেন্দ্র প্রসাদ চৌধুরী 150 বছর আগে লড়াই শুরু করেছিলেন। মুকুল সর্বাধিকারী লাইব্রেরিতে থাকতেন, আজকে আমি বিবাহ করিনি, শরৎ ঘোষ বিবাহ করিনি, ঠিক আছে, এরকম অনেক আমাদের সংগঠনে রয়েছে শুধু মানুষের জন্য কাজ করে চলছে, মানে নির্দয় ভাবে, কোনো ভেদাভেদ কিচ্ছু নেই। কলকাতার বুকে অনেক কিছু করে দিয়ে গেছেন মুকুল সর্বাধিকারী, তাকে আজ একটু মনে রাখে। এই জায়গা আজ আমরা এসে দাঁড়িয়েছি, কথা বেশি নয়, এখন আমরা পরের নাচটি দিয়ে দিচ্ছি। আমাদের মশলা থাকা থেকে একে একে ভাই বোনেরা আসছেন, আমাদের স্যারেরা বললেন যে নাচগুলো হয়ে যাক, তারপর আমরা মঞ্চে উঠছি, তাই হচ্ছে এখন আমি মশলা থাকার ভাই বোনেদের ডেকে নিচ্ছি, চলে আসো।